তারপরে যখন আমি চলে গেলাম, যখন দূর দেশে তখন চলে গেলাম আমি মানকেশ্বর, ওখান থেকে চলে গেছি আমি ট্রেনিং করাবে তেল ঢালাই। তখন সেখানে তেল ঢালা না নিয়ে আমাকে ধুবড়ি নিয়ে গেল, ধুবড়িতে কুচবিহার নিয়ে গেল। আমার সাথে ছিলেন সাদেক, আইজল, মজিবর, রিয়াজুল, তারপর আব্দুল সামাদ, তা মহসিন, কামরুজ্জামান, হ্যাঁ বহু লোক আমাদের সাথে আছে। ওখান থেকে চলে গেছি আমরা ধুবড়ি, ধুবড়ি থেকে চলে গেছি কুচবিহার, কুচবিহার থেকে চলে গেছি আমরা ঠাকুরহাট। এখানে কি মাসখানেক থাকতেন? কিছুদিন পাঁচ দিন সাত দিন করে থাকা পড়ছে। তারপর চলে গেছি আমি ঠাকুরহাট। ঠাকুরহাট যাওয়ার পরে ওখানে যে আমরা যখন ক্যাম্প করলাম, করার পর ইন্দিরা গান্ধী আসলো, অরলা সিংহ আসলো, আমাদের সাথে দেখা হলো, ওখানে কথা হলো। তারপরে বললো যে যারা পুরানা আনসার মুজাহিদ যারা আছেন তাদেরকে একটা সাইট হবে। তারপর আমরা হলাম, হওয়ার পর আমাদেরকে নিয়ে আসলো সাহেবগঞ্জ। তখন ওখানে ছিলেন মেজর লজেস, উনি বললো যে ঠিক আছে এখানে নিয়ে আসার পর ওখানে আমরা এক রাত কাটালাম। কাটার পরে বিকেল চারটের সময় আমাদের ফোনিং করলো, করিয়ে বললো যে আজকে অপারেশনে যেতে হবে। কোথায়? আমার ইচ্ছা। তখন আমাদের এখানে একটা ছেলে ছিল মেজর তাজ, উনিও আমাদের সাথে থাকলো, ইয়াজুল মামা থাকলো, উনি বিডিআর ছিলেন। ট্রেনিং হলে আমাদের আনসার মুজাহিদের মধ্যে থেকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে সেই আনের ঝাড়ে আমাদের যখন অপারেশনে লাগিয়ে দিল, আমাদের কমান্ডার ছিলেন মেজর তাজ। তারপর ওখান থেকে যখন আমরা ওখানে গেলাম, আমরা সন্ধ্যা যখন ছয়টা রওনা দিছি ঠাকুরহাট থেকে, ইয়ার থেকে, ইয়া সাহেবগঞ্জ থেকে গেলাম, আমরা ওইখানে যা পৌঁছিলাম, পৌঁছার পর আমরা জায়গা মতন অ্যাম্বুশ করলাম। করার পর আমরা ভোর পাঁচটার দিকে ফায়ারিং শুরু হলো। ফায়ারিং শুরু হওয়ার পরে ওখানে আমার পাঁচটা ছেলে মারা গেল, সেটা হলো আব্দুল সাদেক, আওয়াল, তারপরে মজুমার। এই ছেলেগুলো আমার সাথে যখন মারা গেল, তখন আমার ছাত্র মহে কুলাতে পারলাম না, তখন ওরা আমাদের উপরে ওই থ্রিস মর্ডার মারা শুরু করে দিল। তখন আমরা ওখান থেকে পলে আবার চলে আসলাম ইয়াতে সাহেবগঞ্জ ছিন্নভিন্ন হয়ে। চলে আসার পর ওখান থেকে আবার চলে গেলাম, তখন ভয়ের কারণে আমি চলে গেলাম আবার ঠাকুরহাট। যাওয়ার পর ওখান থেকে ঠাকুরহাট থাকার পরে আমার সে পুরো প্লাটুনে যতজন কলেজ ছেলে ছাত্রপত্র গিয়েছিল তাদের সাথে আমি চলে গেলাম আবার দার্জিলিং। দার্জিলিং যে আমার ওখানে ট্রেনিং হলো প্রথম ব্যাচ আমরা, তখন আমার শেখ কামালও ছিল আমাদের সাথে। তারপর ওখানেও আমাদের একটা দুঃখ দশা বলতে হবে, একটা হাতি আমাদের দুটো ছেলেকে মারি ফেললো পাড়ে। ওখান থেকে আসার পর আমি চলে আসলাম মঙ্গলহাট বিদাল দাও ব্রিজে আমাদের ক্যাম্প। তখন এই ব্রিজে যখন ক্যাম্প করলাম, তখন মঙ্গলহাটে আমাদের একটা অপারেশন হয়েছিল। আমরা 200 ছেলে গেছিলাম সেই অপারেশনে। যে কোনো রেখি পেট্রোল করতে যাই আমাদের হয়তো ভুল থিত্ব দিয়েছিল। তখন দেওয়ার পরে আমরা ভেতরে চলে গেছি। যাওয়ার পরে আমরা যখন সূর্য উদয় হওয়ার আগে আগে আমরা যখন ফায়ারিং শুরু করছি, তখন তারা দুই পাশ থেকে আমাদের ফায়ারিং শুরু করছে। করতে করতে বেলা তখন প্রায় আমার অনুমান, আমি তো তখন গোলাগুলির সময় তো আমার কোনো টাইম টেবিলে আমার হাতে ছিল না। তখন 200 ছেলের মধ্যে আমাদের বহু 200 মধ্যে প্রায় 150 ছেলে মারা গেছে এবং ধরছে, ধরি ব্যানেট চার্জ করছে। সেই মুক্তিযোদ্ধারা মাথা পাচ্ছে না, আমার দুঃখে পড়তে ফাটি যায়। এখন আমি দেখলে আমার চোখ ফাটিয়েছে, আরে যুদ্ধ করে যুদ্ধের মাঠে মারা গেল, তারা ভাতা পাচ্ছে না। এই দুঃখ আমি কাকে বলবো? একমাত্র আল্লাহর কাছে বলি। এই ছেলেদের 200 ছেলেদের মধ্যে 150 ছেলে মারা গেছে, তাদের মারা যায় নাই, তাদেরকে ধরি ধরি তাকে গুলি না থাকার কারণে আমাদের ধরছে, গ্রেনেড চার্জ করি মারছে। তারপর ওখান থেকে যখন আমরা পলাপলি করি আবার চলে আসছি সেই ইয়ার মধ্যে কলা খাওয়ার ঘাট। কলা খাওয়ার ঘাটে যখন আসলাম, আসার পর ওখানে আমাদের দেশ মুক্তিযোদ্ধার ক্যাম্প, সেখান থেকে আসলাম ফুলবাড়ি।
ফুলবাড়ি থানার মধ্যে আমাদের ক্যাম্প। এখানে কিছুদিন থাকলাম, থাকার পরে আসলাম কোথায়, বড় বাড়ি। বড় বাড়ি আসার পরে এখানে আমাদের কিছু ফায়ারিং তো এই যে এম্বুশ করে থাকি, কিছু বিহারি আসে লালমনিহাট থেকে ব্রিজ উড়িয়ে দেওয়ার জন্য, রেল লাইন উড়িয়ে দেওয়ার জন্য এই এই সমস্ত কাজ করতেছিলাম। হঠাৎ একদিন আমাদেরকে আক্রমণ করলো বিহারি করি, সেদিন বড় বাড়ির মধ্যে। সেদিন আমাদের প্রায় আমাদের লোক কম মারা গেছে, কিন্তু সেদিন সবচেয়ে বেশি লোক মারা গেছে পাবলিককে ধরি গুলি করে ঈদগার মাঠে নিয়ে যেতে থেকে মারছে। এই যে আমার এই দুঃখ বেদনাগুলা আমি কি বলবো। তারপরে এই যুদ্ধ শুরু করলাম, আর আজ অনেকজনে অনেক রকমের কথা বলতেছে, তারা দেশের বিরোধিতা করত তারা আজকে উল্টাপাল্টা কথা বলতেছে। অমুক বলতেছে আজকে বঙ্গবন্ধু যদি এই নেতৃত্ব না দিত এই দেশে আজকে আজকে এই মানুষ কতটুকু কি ভোগ করতো সেটা আল্লাহ পাকেই জানেন। এই যে আমরা যে লালমনিহাটে যে যুদ্ধ করলাম, মঙ্গলহাটে যুদ্ধ করলাম, রংপুরে করলাম দৃশ্যগুলা, লালমন সৈয়দপুর স্বাধীন করলাম, আমাদের হাতেই সারেন্ডার করছে তারা। কিন্তু আমাদের সেক্টর কমান্ডার ছিলেন তখন আবুল বাশার, মেজর লজের সাহেব, দেলোয়ার ক্যাপ্টেন, এরা আমাদের সাথেই ছিল, এদের কমান্ডে আমরা চলছি, বুঝলেন। মেকু মিয়া ছিলেন, তারপরে এই আমাদের প্লাট তখন কোম্পানি কমান্ডার ছিল মেকু মিয়া, আর কিছু কি বলবো। যখন আমরা আন্দারি ঝাড়ে যাই, তারপরে যখন আমরা এম্বুশ করে বসে রাত্রে থাকি, তারপর ওরা যখন সকালে যখন ওরা যখন উঠাউঠি শুরু হলো ক্যাম্প থেকে, ওদের ব্যাংকার থেকে উঠা শুরু করলো, তখন আমরা ফায়ারিং শুরু করলাম। যখন ফায়ারিং যখন আমরা শুরু করলাম, তখন ওরা আমাদের উপরে আক্রমণ চলাতে লাগলো। তখন ওরা করলো কি, আমাদের উপরে টু স্মার্টার থ্রি স্মার্টার মারা শুরু করলো। তখন সামনাসামনি যুদ্ধ শুরু হয়ে গেল। তখন যা আমরাও দাঁড়িয়ে যুদ্ধ মানে ইয়ে করছি, কোল্ড্রিং করে যুদ্ধ করতেছি, ফায়ারিং করতেছি, ওরাও করতেছে। এই যে আমরা যে ফায়ারিং করি, আমাদের যে সেখানে লোক মারা গেছে, আমাদের বহু লোক মারা গেছে সেখানে, কিন্তু সেখানে কত লোক মারা গেছে কিন্তু গুনতে আমার তো আর গুনতে পারিনি। তবে আমার সাথের যে চারজন মারা গেছে, পাঁচজন, আমার এটাই আমার সবচেয়ে হিসাব। এখন আমার কথা হলো একটু যে যারা আমরা এই যে কষ্ট করে দেশটাকে যে পরিশ্রম করি বা মৃত্যুকে সামনে রাখিয়ে যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করলাম, আমার প্রজন্ম যেন এই স্বাধীনতা রক্ষা করার জন্য তারা যেন সেটা মনোভাব রাখে যে আমাদের যারা বাপ চাচা যারা এই দেশকে স্বাধীন করছে, সেই দেশের আজ স্বাধীনতা যেন আমাদের বিক্ষণ্ড না হয়। ছেলেপেলে কলেজে থাকেন বা ইউনিভার্সিটিতে থাকেন, তোমরা জ্ঞানী বুদ্ধি, আমরা মনে করি তোমরা অনেক বুদ্ধিজীবী। আমরা তো তখন আমরা প্রাইমারিতে পড়ছি, সামান্য লেখাপড়া করছি, কিছু বুঝি নাই। দেশের মানুষের জন্য, দেশের নির্যাতনের জন্য তখন মনটা কইছে, আরে আমার বাঙালি হয়ে আমার উপরে অত্যাচার করতেছে, আমি তার প্রতিহত করবো করি। আমরা এই জন্য মহান যুদ্ধে যা অংশগ্রহণ করছি, তোমরাও এরকম করবা যদি এই দেশের জন্য, এই স্বাধীনতার জন্য রক্ষা হয়। আজকে বঙ্গবন্ধু যদি এই নির্দেশ না দিত, এই দেশটা কোনো দিনও স্বাধীন হতো না। আজকে তার কন্যা শেখ হাসিনা অনেক কিছু করার জন্য করতেছে, এই আমাদের ভাতা নিয়ে তারা আজকে গণ্ডগোল করতেছে, পিসির বাসায় হামলা, অমুকের বাসায় হামলা, ভাঙচুর, গাড়িতে আগুন, জ্বালাও পোড়াও, এটা তো ঠিক না। কেন লেখাপড়া করিয়ে তারা কি এইটা করছেন, অর্জন করছেন, বসেন টেবিলে, বসেন বসে কথা বলেন ভালো মন্দ। তো আমার প্রজন্মের উপরে এইটুকু আসা যেন তারা যেন ভালোভাবে বুঝিয়ে এই কাজটিটা করে।